পানীয় জল এবং বিদ্যুতের অপচয় রোধে পূর্ব রেলের ভারত স্কাউটের বর্ণাঢ্য পদযাত্রা। পানীয় জল এবং বিদ্যুতের অপচয় রোধে রবিবার সকালে বর্ণাঢ্য পদযাত্রা করল পূর্ব রেলের ভারত স্কাউট অ্যান্ড গাইডের সদস্যরা। সাধারণ মানুষকে সচেতন করতে এদিন তারা কাঁচরাপাড়া ফোরম্যান কলোনির ফোর্থ এভিনিউয়ের জেলা প্রশিক্ষণ কেন্দ্র থেকে পদযাত্রা শুরু করে চেন গেট হয়ে ওয়ার্কশপ রোড ধরে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ পর্যন্ত আসে। ওয়ার্কশপ গেটে তারা কারখানার ওয়ার্কার্স পার্সোনাল অফিসারকে অভিনন্দন জানিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পদযাত্রা শেষ করেন। ভারত স্কাউটস গাইডসের তরফ থেকে আমাদের একটা ভার্চুয়াল বেসিক ট্রেনিং কোর্স হয়েছিল, তার ফিজিক্যাল পার্টটা আমরা কাঁচরাপাড়ায় এখানে সম্পন্ন করব। এখানে বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন পায়োনিয়ারিং, তারপরে আমাদের আজ কালকে হচ্ছে ফার্স্ট এড, তারপরে আমাদের সেরিমনির সঙ্গে সঙ্গে আমরা আজকে একটা র্যালি করতে চলেছি। আমাদের যেমন ওয়েস্টেজ অফ ওয়াটার, তেমনি ওয়েস্টেজ অফ ইলেকট্রিসিটি চলছে, জাস্ট তার সেভিংয়ের জন্য এবং অ্যাওয়ারনেসের জন্য আমরা আজকে একটা র্যালি করতে চলেছি। কত দূর পর্যন্ত করবেন র্যালিটা? আমরা এখান থেকে বেরিয়ে ফার্স্ট গেট দিয়ে বেরিয়ে ওয়ার্কশপ ওয়াটসঅ্যাপ গেট হয়ে আবার এখানে ফার্স্ট ইয়েতে। কতটা আশাবাদী যে মানুষ আপনাকে এই অ্যাওয়ারনেসের প্রতি? আমার মনে হয় চ্যারিটি বিগেনস অ্যাট হোম। আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে অ্যাওয়ারনেসটাকে গ্রো করতে পারি, তারপরে যদি আমরা জনগণের সামনে যাই, কেউ না হলেও কেউ তো আমাদের ব্যাপারটা বুঝবে, এবং সে যদি বোঝে সে আরও কিছু লোককে মোটিভেট করতে পারবে, এই আশা নিয়ে আমরা আজকে যাত্রা শুরু করব। আপনার নাম? আমার নাম পাপিয়া ভট্টাচার্য। এসটিসি গাইড ইস্টার্ন রেলওয়ে। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া।